হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো। টেচ আনলিমিটেড থেকে আপনাদেরকে আবার ওয়েলকাম এভরিওয়ান। আমি এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা কপিরাইট ফ্রি ভিডিও ডাউনলোড করবেন টপ ফাইভ ওয়েবসাইটের মাধ্যমে। এভরিওয়ান, এই টপ ফাইভ ওয়েবসাইটেই আপনারা মানে কপিরাইট ফ্রি ভিডিও পাবেন। সো অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে ভাই, কপিরাইট ফ্রি ভিডিও অনেক ভিডিও আমরা আমাদের চাহিদা মতো পাই না। তো আমি পাঁচটা ওয়েবসাইট দিচ্ছি, আপনারা পাঁচটা ওয়েবসাইটের মাধ্যমে পেয়ে যাবেন। তো আমি দেখলাম যে এই যে প্রথমে যে ওয়েবসাইট, এটার মধ্যে মানে আরবি অনেক ভিডিও আমি চাইছিলাম, মানে হচ্ছে ইসলামিক বিষয়ক অনেক ভিডিও চাইছিলাম, আমার ইচ্ছে মতো ভিডিও পাইনি। তারপর আমি এই যে তিন নম্বরে যে ওয়েবসাইটটা ওইটার মধ্যে পেয়েছি। তো এটার কারণ হচ্ছে অনেক ওয়েবসাইট আছে যেগুলোতে কিন্তু অনেক ধরনের ভিডিও পাওয়া যায় না, যেমন টেক রিলেটেড অনেক ভিডিও অনেক ওয়েবসাইটে পাওয়া যায় না। তো এইরকম এই বিষয়গুলোর প্রবলেমের সলিউশন নিয়ে আমি এই ভিডিওতে আসছি। তো এখানের মধ্যে যে পাঁচটা আছে ওটার ওই পাঁচটার মধ্যে যে কোনো একটাতে আপনার ইচ্ছে মতো ভিডিও আপনি পেয়ে যাবেন। এই পাঁচটা ওয়েবসাইট কীভাবে ইউজ করবেন ঠিক সেই প্রসেসগুলো আমি এখন আপনাদেরকে দেখাবো। এখানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি স্মার্টফোন লিখছিলাম, মানে মোবাইল লিখছিলাম, তারপর এখানে স্মার্টফোন আসছে। তো আমি স্মার্টফোনে ক্লিক করলাম। স্মার্টফোনে ক্লিক করার পর এখানে আমাদের স্মার্টফোনের যে যত ভিডিও আছে সবগুলোই চলে আসছে। তো এখান থেকে আপনারা যে কোনো ভিডিও আপনারা চাইলে যদি ডাউনলোড করতে চান তাহলে এই ভিডিওর উপরে ক্লিক করবেন, ঠিক আছে? তো ঠিক একই প্রসেসে কিন্তু সমস্ত মানে ভিডিও ডাউনলোড করতে হয়, অন্যান্য যে ওয়েবসাইটগুলো আছে ওই ওয়েবসাইটগুলোতেও একই সিস্টেম পেয়ে ডাউনলোড করতে হয়। তো আমি একটা থেকে দেখাচ্ছি, প্রথমটা থেকে দেখাচ্ছি। তো আমি এই ভিডিওটা ডাউনলোড করবো। তো এই ভিডিওটা ডাউনলোড করতে হলে আমাকে এই ভিডিওর উপরে ক্লিক করতে হবে। তো এখানে ডাউনলোডের একটা অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে আমি ভিডিওতে ক্লিক করলাম। ভিডিওতে ক্লিক করার পর পুরো ভিডিও এখানে আমাদের শো করতেছে, আপনারা চাইলে দেখে ডাউনলোড করতে পারেন, ঠিক আছে? এখান থেকে লোড নেওয়ার পর আপনারা দেখবেন ভিডিওটা, ভালো লাগলে আপনারা মানে ডাউনলোড করতে পারেন। এখানে সাইজ দেখাচ্ছে, সাইজ তো দেখতে পেলেন। তো সাইজ এখান থেকে পারচেজ করে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারেন। অনেকে আছে যে ক্যামমাস্টার দিয়ে ভিডিও এডিটিং করে, সেক্ষেত্রে আপনাদের সাইজটা কম লাগে, তো সেক্ষেত্রে এই ওয়েবসাইটটা আপনাদেরকে অনেকটাই মানে হেল্প করবে। তো এখান থেকে আমি যদি এই যে এই অপশনটাতে ক্লিক করি তাহলে কিন্তু সাইজ দেখাবে, আর সাইটের অপশনে ক্লিক করো এই যে ফ্রি, তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু ডাউনলোডে চলে যাবে। তো আমি এখন ডাউনলোডে এখানে কিন্তু আসবে, ঠিক আছে? তো এখানে আসতে হলে আমি আবারও এখানে যাচ্ছি, ওয়েবসাইটে যাচ্ছি, তারপর এখানে চেক হেয়ার। তো চেক হেয়ারে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমার ডাউনলোড স্টার্ট হয়ে যাচ্ছে। তো একটু লোড নিচ্ছে। তো দেখতে পেলেন যে আমার ডাউনলোড কিন্তু স্টার্ট হয়ে গেছে। আমি দুইবার ক্লিক করছিলাম, দুইবার ডাউনলোড হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমি পোজ করে দিলাম, আমার কোনো প্রয়োজন নেই, ক্যান্সেল করে দিলাম। তো ঠিক এভাবেই কিন্তু আপনারা চাইলে ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? তো এখান থেকে সার্চ করে আপনারা ডাউনলোড করতে পারবেন। দ্বিতীয় ওয়েবসাইটে ও একই কাজ, একই রকম কাজ আমি আপনাদেরকে দ্বিতীয় ওয়েবসাইট থেকে দেখাচ্ছি। এই ওয়েবসাইটের নামটা দেখতে পাচ্ছেন আপনারা। এখান থেকেও চাইলে আপনারা সার্চ করে আপনারা আপনাদের ভিডিওটাকে বাহির করতে পারেন। তো যদি আপনারা মানে ইচ্ছে মতো ভিডিও না পান তাহলে একটার পর আটটা ওয়েবসাইট চেঞ্জ করবেন, দেখবেন আপনাদের ইচ্ছে মতো ভিডিও এক সময় পেয়ে যাবেন। তো আমি কিন্তু ইসলামিক ভিডিও খুঁজছিলাম, তো আমি কিন্তু ইচ্ছে মতো পাইনি প্রথম ওয়েবসাইট থেকে, আপনাদেরকে আগেই বলছি। তারপর আমি পাইছিলাম এই যে তিন নাম্বার যে ওয়েবসাইট, সেটা থেকে কিন্তু পাইছিলাম ইচ্ছে মতো ভিডিও, কোয়ালিটিফুল ভিডিও পাচ্ছিলাম ইসলামিক যে ভিডিওগুলো। তো এই ওয়েবসাইটের লিঙ্কগুলো আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে আপনারা কিন্তু এই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এই পাঁচটা ওয়েবসাইটের লিঙ্কই আমি ধারাবাহিকভাবে দিয়ে রাখবো। তো আমি দুই নম্বরে যে ওয়েবসাইট ওটার কিন্তু পিসি লিখে আমি একটু সার্চ করছি। তো পিসি লিখে আমি ইন্টারে ক্লিক করলাম। ইন্টারে ক্লিক করে আমি ও অন্য ওয়েবসাইটে চলে যাচ্ছি। তো এখান থেকে তৃতীয় ওয়েবসাইটে যেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটার মধ্যে কিন্তু আপনারা অনেক ভিডিও কিন্তু পেয়ে যাবেন। এখানে আনচ্যাটার ফোর লিখলাম। তো আনচ্যাটার ফোর একটা গেমের নাম। তো আমি এই গেমের নামে পেলাম না কিছু, আমি ট্যাচ লিখলাম, ঠিক আছে? তো ট্যাচ লেখার পর আমি দেখি ট্যাচ রিলেটেড কোনো ভিডিও পাওয়া যায় কিনা। আমি এখানে পিসির যে ভিডিওগুলো খুঁজছি দুই নম্বর ওয়েবসাইট থেকে আমি পিসির ভিডিওগুলো খুঁজছি। তো পিসির রিলেটেড কোনো ভিডিও আছে কিনা দেখলাম। আবারও আমি তিন নম্বর ওয়েবসাইটে চলে আসছি। তো তিন নম্বর ওয়েবসাইটের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ট্যাচ লিখছিলাম। তো ট্যাচ লেখার পর একটু লোড নিচ্ছে। লোড নেওয়ার পর এখানে ট্যাচ রিলেটেড যত ভিডিও আছে সব কিন্তু এখানে মধ্যে শো করতেছে ধীরে ধীরে। তো এটা আসলে অনেক পাওয়ারফুল ওয়েবসাইট, তো সেজন্য আর কি একটু লোড নিতে একটু সময় নিচ্ছে। তো দেখতে পাচ্ছেন আপনারা ট্যাচ রিলেটেড
অনেক ভিডিও কিন্তু এখানে আমি দেখা যাচ্ছে, ঠিক আছে। এখানে তো ফ্রি আছে, আবার ফ্রি ছাড়াও আছে যেগুলো পেইড করে আনতে হয়, তো অনেক সিস্টেম পেয়ে আছে। আমি বলবো যে এগুলো যেগুলো পেইড আসলে সেগুলো তো আপনারা আনতে পারবেন না, তো সেজন্য আপনারা স্ক্রিন রেকর্ড করে ফেলতে পারেন ভিডিও প্লে করে, তো ওই রকমভাবে আপনারা চাইলে আনতে পারেন। এটা আসলে আপনাদেরকে একটা এক্সট্রা টিচ আমি দিলাম, যাই হোক আপনারা চাইলে মানে স্ক্রিন রেকর্ড করেও আনতে পারবেন। সরি আমি দুঃখিত, আমি আপনাদেরকে বলছিলাম যে 3 নম্বর ওয়েবসাইটে ইসলামিক যত ভিডিও আছে সবগুলোই পাবেন। আসলে ইসলামিক ভিডিওগুলো আপনারা পাবেন এই 5 নম্বর ওয়েবসাইট, যেটা 5 নম্বর ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন। তো 5 নম্বরে যে ওয়েবসাইটটা আমার ট্যাপ করা আছে ওই ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন। এখন আমি 4 নম্বর ওয়েবসাইটে আসি, তো এখান থেকে আপনারা চাইলে আরও অনেক ভিডিও পাবেন। তো GTA 5 লিখছিলাম, GTA 5 কোনো ভিডিও নেই, তো GTA 5 আসলে কোনো ভিডিও পাওয়ার কথা না, কারণ হচ্ছে গেমের একটা ইয়ে। তো 5 নম্বর ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলামিক যত ভিডিও আছে সবগুলো এখানে মধ্যে শো করতেছে। এখানে আমাদের ইসলামিক ভিডিওগুলো আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন। এখান থেকে যদি আপনারা ভিডিও ডাউনলোড করে আপনাদের ভিডিওতে এডিটিংয়ের জন্য কাজে লাগান, তাহলে আপনারা কোনো কপিরাইটের কোনো মানে ইস্যু পাবেন না। এখান থেকে আপনারা কপিরাইট ফ্রি, এই সবগুলোই কিন্তু কপিরাইট ফ্রি। তো এই ভিডিওগুলো চাইলে আপনারা কপিরাইট ফ্রি ভিডিওগুলো ডাউনলোড করে আপনাদের ইউটিউবের ভিডিওতে আপনারা কাজে লাগাতে পারেন। তো আমি আমার ভিডিও ডিসক্রিপশনে অবশ্য 5টা ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে রাখবো, আপনারা চাইলে ওখান থেকে ভিজিট করতে পারেন। সবাই কিন্তু একই সিস্টেমে মানে ডাউনলোড করার সিস্টেমটা, প্রথমে আমি যে ওয়েবসাইট থেকে দেখালাম যে ডাউনলোড কীভাবে করতে হয়, আসলে ডাউনলোডের সিস্টেমটা একই সিস্টেমে ডাউনলোড করবেন। সো এভরিওয়ান, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে কীভাবে আসলে কপিরাইট ফ্রি ভিডিও ডাউনলোড করতে হয়। যদি কারো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে রাখবেন। আমাদের কিন্তু একটা ভিডিও মেক করতে কিন্তু অনেক সময়ের প্রয়োজন হয়, ঠিক আছে। খোদা হাফিজ।